আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবেছে গো তোমার সবই হিরইবে পড়ে, যাওয়ার সময় দেখবেছে গো আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবেছে গো তোমার সবই হিরইবে পড়ে, যাওয়ার সময় দেখবেছে গো দাদা গেল নানা গেল কেউ এলো না ফিরে, কবরে যাইতে হবে গো ভাইজান অন্ধকার কবরে, কবরে যাইতে হবে গো ঘর করলা বাড়ে করলা চলো গাড়ি করে, হঠাৎ আজরাইল সামনে খাড়া গো চলো অন্ধকার কবরে, হঠাৎ আজরাইল সামনে খাড়া গো আজরাইল বলবেন আর দেরি নয় চলো তাড়া করে, আজরাইল বলবেন আর দেরি নয় চলো তাড়া করে, কোনো কথা শুনিবে না গো নিবে কলি হিজাটা ছিঁড়ে, কোনো কথা শুনিবে না গো ছেলে মেয়ে বলবে বাবা কিভাবে যাও ছেড়ে, বাবা বলে ডাকব কারে গো বাবা এ ভুবন সংসারে, বাবা বলে ডাকব কারে গো ছেলে মেয়ে বলবে বাবা কিভাবে যাও ছেড়ে, বাবা বলে ডাকব কারে গো বাবা এ ভুবন সংসারে, বাবা বলে ডাকব কারে গো আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবেছে গো তোমার সবই হিরইবে পড়ে, যাওয়ার সময় দেখবেছে গো নারে থাকবে। আজকে জলসা যোগ্যতমায় শ্রদ্ধেয় সভাপতি সাহেব উপস্থিত, ওলামায়ে কেরাম সামনে বসে থাকা ইসলাম দরদি দিন দরদি ভাই ও বাবাজিরা পর্দানাসীন মায়েরা এবং খালারা, সমস্ত তারিফ ও গুণগান সেই মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা আজকে আমাদেরকে বাড়িঘর ছেড়ে নরম গরম বিছানাকে ত্যাগ করে মাদ্রাসা আইনুল উলুম দেবীনগর চিলমারির এই জালসার পিণ্ডালের নিচে একত্রিত হয়ে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন, তাই আমরা সে আল্লাহর প্রশংসা করি। সকলেই পড়েন আলহামদুলিল্লাহ, জোর করে পড়েন আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর, ওগনন দারুদ শরীফ শান্তির ধরা বর্ষিত হোক আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। বন্ধুগণ, আমি আপনাদের সামনে আজকে কোরআন মাজিদের দু জায়গা থেকে দুটি আয়াত তেলাওয়াত করেছি, সে আয়াত দুটাকে সামনে রেখে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন আমি যা বলবো যেন সেই হাদিস এবং কোরআন থেকে বলতে পারি, এবং তার প্রতি ছোট বড় সকলে যেন আমরা আমল করতে পারি, তার যেন আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, পড়েন আল্লাহুম্মা আমিন। বন্ধুগণ, আমি হলাম আপনাদের এলাকার ছেলে, সমাজের ছেলে, আমার ওয়াজ নসিহত মেলায় কিছু শুনছেন শুনে আছেন, তবে আজকে আমরা যে বাহির থেকে যারাকে দাওয়াত করেছি তাদের মুখ থেকে আমাদেরকে